অনেকেই ডিজিটাল মার্কেটিং করতে চায় এবং তাদের মনে অনেক কোয়েশ্চন থাকে, যেমন শুরু করার পর কত ঘন্টা দেওয়া উচিত, কিভাবে শুরু করা উচিত, কোন মার্কেটে কাজ বেশি, কোন দেশে সবচেয়ে বেশি ক্লায়েন্ট, কত সময় দিলে কতটা আয় করা যাবে। এই ভিডিওটা পুরো দেখলে আশা করি আপনার এই কনফিউশন আর থাকবে না, কারণ আজকে আমার সাথে আছেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার সাব্বির আহমেদ, যিনি পুরো তার জার্নি শেয়ার করবেন এবং কিভাবে নতুনদের করা উচিত, তিনি কত টাকা আয় করেছেন সবকিছু বলবেন। ভিডিওটি পুরো দেখুন। আচ্ছা ভাই, আজ কত বছর আপনার ডিজিটাল মার্কেটিং এর? ডিজিটাল মার্কেটিং এর আমার 3 বছর প্লাস। 3 বছর? কোন এজে ডিজিটাল মার্কেটিং শুরু করছেন? আমি যখন ইন্টার শেষ করার পর শুরু করি। এখন পর্যন্ত মোট কত টাকা আনুমানিক আয় করেছেন? জাস্ট একটা মোট প্রভাবে হিসাব করা হয় না, মোট আর কি কখনো হিসাব করা হয়নি। হবে এই তো 45 লাখ, 40-45 লাখের মতো হবে। টোটাল আর্নিং? এক মাসে সর্বোচ্চ এখন পর্যন্ত কত টাকা আয় করছেন? এক মাসে আমার সর্বোচ্চ আয় $3,470। $3,470 প্রায় 3 লক্ষ টাকার মতো, 4 লাখ হিট করবে। বর্তমানে আপনার কত টাকা রেগুলার আর্ন হচ্ছে? রেগুলার আর্ন বলতে ওভাবে সময় দিলে, এখন সময় তো যত দিন যাচ্ছে তত ব্যস্ততা বাড়তেছে। বিয়ের জন্য না, অনেক কিছুই আছে, ফ্যামিলি সব কিছু নিয়ে আছে, টাইম একটু কম দেওয়া হয়। তারপরেও আলহামদুলিল্লাহ ওই লাখের কাছাকাছি থাকে, কখনো উপরে কখনো ওই লাখে রেগুলার। এখন পর্যন্ত ক্লায়েন্টের কাছ থেকে কোনো গিফট পেয়েছেন? ক্লায়েন্ট খুশি হয়ে আমি আইফোন কিনি, আইফোনের মনে করেন আইফোনই গিফট করছে আর কি, ক্লায়েন্ট খুশি হয়ে। আর অন্য কোনো কিছু মাঝে মধ্যে টিপস হিসেবে ডলারই পে করে, আর কিছু তো পে ডলার। এখন পর্যন্ত কোন দেশের ক্লায়েন্ট আপনার কাছে সবচেয়ে বেশি ছিল? ইউএসএ। ইউএসএ? আর অন্য মার্কেটের? ছিল আমার কাছে স্প্যানিশ। গত কয়েকদিন আগে আমি একটা জিনিস নোটিস করেছিলাম, আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে স্প্যানিশ ক্লায়েন্ট নিয়ে অনেক কিছু। স্প্যানিশ ক্লায়েন্টগুলো অনেক সময় প্রতারণা করে, বাঙালি এত চালাক, আমাদের স্ক্যাম করে চলে যায়। হ্যাঁ, স্ক্যাম করে চলে যাওয়ার কথা, কারণ ওরা ওদেরকে আমরা স্ক্যাম করতে করতে এমন পর্যায়ে নিয়েছি, ওরা এখন স্ক্যাম করতেছে আমাদেরকে। আর কি মনে হয় ডিজিটাল মার্কেটিং এর ফিউচার? ডিজিটাল মার্কেটিং এর ফিউচার বলতে আসলে ফিউচার বলতে গেলে ফিউচার কোনো কিছুরই ফিউচার নেই, আর নাহলে সব কিছুরই ফিউচার আছে। যেটাতেই আমি সময় দিব ওটাতেই আমার ফিউচার। ফিউচার তৈরি করতে হবে, ভালোভাবে কাজ করতে হবে, এটাই হলো মেন কথা। এখন বর্তমানে কেউ ডিজিটাল মার্কেটিং এ আসলে আপনার কি মতামত, একটু সময় দিলে কত টাকা আর্ন করতে পারবে? ওইটা তো ওর সময়ের উপর, খাওয়া দাওয়া ঘুম এইসব পরে যারা সব সময় সময় দিবে এটাই ফুল টাইম। আর ফুল টাইম মানে ফ্রিল্যান্সিং এর ক্রিস্টিয়ানো রোনালদো হতে হবে, দিনে 14-15 ঘন্টা দেওয়া লাগবে সময়। ফ্রিল্যান্সিং এর ক্রিস্টিয়ানো রোনালদো হতে পারলেই মোটামুটি সাকসেসের দ্বার কাছে যাওয়া সম্ভব। কত লক্ষ তা তো আসলে অ্যামাউন্ট বলা যায় না, ভালো একটা ইনকাম করা, ভালো একটা ইনকাম করতে পারবে। আনুমানিক একটা আপনি আমাদের সর্বনিম্ন লাখ টাকা ইনকাম করতে হবে। সর্বনিম্ন লাখ টাকা? জাস্ট দিনে 14-15 ঘন্টা দিলে? দিনে 8-10 ঘন্টা। দিনে 8 ঘন্টা? প্রতিদিনে 8-10 ঘন্টা। আচ্ছা ভাই, এখন একজন সরকারি চাকরিয়ান সাধারণত দিনে 8-10 ঘন্টা দেয়, আর একজন ফ্রিল্যান্সার দিনে 8-10 ঘন্টা পারফেক্টলি দিলে ভালো একটা আর্নিং করা যায়। আপনার কি মনে হয় ছেলেদের দিকে আসা উচিত? আসা উচিত, তবে ভালো করে কাজ শিখে তারপর কমিউনিকেশনটা একটু ভালো করে, না হলে তো পরে সমস্যা। পরে অনেকের সমস্যা দেখা দিয়েছে এই কমিউনিকেশন, বলতেছে একটা আমি বুঝতেছি আর একটা, আমি বলতেছি একটা ও বুঝতেছে না, এই সমস্যা। ইংলিশের স্কিল অবশ্যই প্রয়োজন। কেমন ভালো, মোটামুটি ভালো কথা বলতে পারা, কথা বুঝতে পারা, এগুলোই। আপনি সাধারণত ক্লায়েন্টের সাথে টেক্সটে কথা বেশি বলেন না কল, অডিও কল, ভিডিও কল? টেক্সটে ওরা কথা বলে, আমার কিছু ক্লায়েন্ট আছে যারা ডিরেক্ট কল করে রেগুলারলি, যখনই প্রয়োজন ওরা কল করবে।